নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে রাজ্যে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কত তারিখের লাস্ট ডেট আছে বয়স সীমা কত বেতন কত পাওয়া যাবে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে এবার নিয়োগের সুযোগ সামনে এলো বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন তো বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কন্যার সমিতিতে নিয়োগ দেওয়া হবে তো মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে চারশো দুটি সেইখানে বলা হয়েছে বনগাতে একশো উনত্রিশটি হাড়ুয়াতে তেইশটি মিনাখাতে একুশটি সন্দেশকালী দু নম্বরে হচ্ছে সাতচল্লিশটি হাওড়া দু নম্বর হচ্ছে ষোলোটি বসিরহাট এক নম্বর হচ্ছে চুয়াল্লিশটি বরানগরে হচ্ছে উনচল্লিশটি বনগাঁ গ্রামীণে আছে তিরিশটি বনগাঁ শহরীতি আছে একটি মিনাখাতে দশটি হাড়ুয়াতে ছটি হাওড়া দু নম্বরে চারটি বরানগরে ষোলোটি বসিরহাট এক নম্বরে চারটি সন্দেশকালীতে বারোটি তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই এই পদে আবেদনকারীকে নিম্নতম মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এছাড়া স্থানীয় ভাষায় কিন্তু সাধারণ জ্ঞান প্রয়োজন তার পাশাপাশি বয়সীমা বলা হয়েছে এই পদে তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সংরক্ষিত প্রার্থীদের সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় দেওয়া হবে তো বলা হয় সংরক্ষিত প্রার্থী মানে যারা এস সি এসটি তাদের কিন্তু বয়সে ছাড় পাবেন এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর ছাড় পাবেন তার পাশাপাশি লিখি নিয়মের নিয়োগের পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় কিন্তু হবে মোট নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে কিন্তু দশ নম্বরের কিন্তু রচনা নম্বর নম্বর পাটিগণিত পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা সম্বন্ধে পর নম্বর ইংরেজিতে নম্বর এবং সাধারণ জ্ঞানে হচ্ছে কুড়ি নম্বর তো আবেদন পদ্ধতি তো এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে এর জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের নিজের সংশ্লিষ্ট এসডিপি অফিসে গিয়ে পূরণ করে আবেদনপত্র জমা করতে হবে ব্লকভিত্তিকভাবে শূন্য পদে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসন পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন কর্তারের লাস্ট ডেট হচ্ছে কিন্তু পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো যাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদনপত্র ডাউনলোড করে নেবেন বা যে কোনো আপনাদের যে নিয়ারেস্ট যে জেরক্স দোকান আছে সেই জেরক্স দোকানে পেয়ে যাবেন বা কম্পিউটার থেকে কম্পিউটার সেন্টার থেকে গিয়েও কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন সেইখানে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টস মানে আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এইচএসের মার্কশিট এবং আধার কার্ড ভোটার কার্ড এসব দিয়ে কিন্তু আপনি সব কিছু স্টেপলার মেরে আপনি এসডি আপনাদের যে ব্লক ব্লক আছে সেই ব্লকে জমা দিতে পারেন বা আপনাদের যে এসডিওপি অফিসে সেখানে গিয়েও কিন্তু আপনি জমা করতে পারেন তো বন্ধুরা এর লাস্ট তারিখ হচ্ছে কিন্তু পঁচিশে আগস্ট তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ